আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 9:30, আর আজকে হচ্ছে আমি কি রান্না করব তার জন্য কেটে কুটে নিচ্ছি। তো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। তো হচ্ছে এই যে পটলগুলো ছিল একটু শুকিয়ে গেছে, সেই পটলই হচ্ছে এখন আমি ভালো করে কেটে নিচ্ছি। আর পটল ছাড়া হচ্ছে বেশ কয়েকটা বেগুনও আছে। তো আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সেটা ছাড়াও হচ্ছে আর অনেক কিছু শেয়ার করব। তো ভিডিওটির সাথেই থাকুন। আজকে হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের খাবারটি রান্না করব, কারণ এর আগে হচ্ছে একদিন সেই খাবারটি খেতে চেয়েছিল, যে মাছ ভাজা আর হচ্ছে পটল ভাজা আলু ভর্তা। তো তার পছন্দে রান্না করব আজকে পটল আর বেগুন ভাজি, আর হচ্ছে সাথে পাঙ্গাস মাছ ভাজি করব, আলু ভর্তা করব এবং শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। তো সাথে থাকুন ভিডিওটির। আর আজকে সকালে হচ্ছে আমার ভীষণই অলসতায় ধরেছিল, আমার একদমই মন চাচ্ছিল না কোনো কিছু করতে, শুধু মন চাচ্ছিল যে শুয়ে শুয়ে ফোন চাপি। তো বেশ কিছুক্ষণ হচ্ছে ফোন চেপেও ছিলাম, কিন্তু নিত্যদিনের যে কাজ এগুলো না করলে পরে নিজে হচ্ছে ঝামেলায় পড়ে যাব, এই জন্য হচ্ছে সমস্ত অলসতাকে পেছনে ফেলে উঠে আসলাম কাজ করার জন্য। আর হয় কি, যখন একটা কাজে হাত দেওয়া হয় তখন কিন্তু অটোমেটিকই অলসতা পালিয়ে যায় আর এনার্জি চলে আসে একটার পর একটা, কিন্তু মনে হয় যে এটা করেছি তো তারপর এটা করে নিই, এভাবে আর কিন্তু শোয়া বসা হয় না। কিন্তু তারপর শরীরটা একটু ম্যাচম্যাচ করতেছিল। আর তারপর হচ্ছে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আলু ভর্তা, আর সমস্ত সবজি তরকারি আমি হচ্ছে সুন্দর করে কাটার পরে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি ভাজি করব, ভাজি করার জন্য যে পটল আর বেগুনটা কেটে নিয়েছিলাম সেগুলোতে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নিব, আর হচ্ছে ভাজি করতে বসিয়ে দিব। আর এটা ছাড়া হচ্ছে শাক রান্না করব, শাকটা হচ্ছে এখনও ফ্রিজ থেকে বের করিনি, শাকটা বের করে হচ্ছে খুব ভালো করে ধুতে হবে। শাকটা হচ্ছে গতকালকে আমি রান্না করেছিলাম সেমভাবে সেম শাক, তো সিপাতের আব্বুর অনেক বেশি পছন্দ হয়েছিল সাথে আমারও, সেই জন্য হচ্ছে আজকেও সেই শাকটা রান্না করলাম। তো যাই হোক, খেতে তো খুবই মজা হয় এই শাকগুলো। আর এখন হচ্ছে এই যে পটলগুলো, আমি পটল আর বেগুনগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে উল্টে পাল্টে ভালো করে মৃদু আছে ভেজে নিচ্ছি। তো পটলগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছটাও একটু কড়া করে কিছু সময় নিয়ে ভেজে নিব, পাঙাশ মাছগুলো। আর এখানে হচ্ছে 6 পিস মাছ দিয়েছি, কারণ এখান থেকে শাকের ভিতরে হচ্ছে আমি দিব মাছগুলো। তো যেগুলো হচ্ছে খাওয়ার জন্য রাখবো সেগুলো একটু কড়া করে ভাজি করব, আর বাকিগুলো হচ্ছে শাকে দেওয়ার জন্য আগে থেকেই নামিয়ে নিব। এরপর পেঁয়াজ মরিচটাও সুন্দর করে ভেজে নিলাম, আর এখন সব কিছু মিক্সড করে দিলাম। তো এরপর হচ্ছে সিপাতকে গোসল করিয়ে নিয়ে আসলাম, আর সে তো অল টাইমই দুষ্টুমি করতেই থাকে, হোক সেটা হচ্ছে গোসল করে আসতেই চায় না কিছুতে, তারপর হচ্ছে গা গত কিছুই মুছতে চায় না, কাপড় পরতে চায় না, ভীষণ দুষ্টু হয়েছে ছেলেটা। তো তারপর আর কি, তার সাথে খুবই দুষ্টুমিষ্টি করে হচ্ছে এই যে একটু ফাজলামতি করতেছে, দূরে গিয়ে বসতেছে, এভাবে করে তাকে হচ্ছে তেল পানি দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে আমি আরও কিছু কাজ করব। তো শাকটা হচ্ছে ধুয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে শাকটা রান্না করব, তার জন্য কড়াই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন কুচি, আর শাকটা তো ধুয়েই নিয়েছি। তো শাক রান্না করতে গেলে হচ্ছে সব কিছু কেটে কুটে দিলে বেশি ভালো হয় বাটার থেকেও। আর আলু দিয়ে দিলাম, আর হলুদ আর লবণ দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে প্রথমে কষিয়ে নিব, আর তারপর দিয়ে দিব হচ্ছে শাকটা। তো বেশ কয়েকদিন হলো আমার ঘর মোছা হয় না, ছোটো বাবুকে নিয়ে হচ্ছে সবসময় ঘর মুছতে পারি না, এমনকি ঘর সবসময় ঝাড়ও দিতে পারে না। সিপাতার আব্বু যেহেতু খুব জীবায়ু লোক, সে
একটু ময়লা দেখলে আমি ঝাড়ার পরও সে এসে ঘর ঝাড়ু দেয়, কিন্তু মশাটা খুব কমই হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, ছোট বাচ্চা থাকলে ঘরে যেখানে সেখানে প্রসাব পায়খানা করতেই থাকে, সেই ক্ষেত্রে অপবিত্রতার একটা চিহ্ন থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে, যেহেতু দুজনে নামাজ কালাম পড়ি, সিফাতের আব্বু তো একটু বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে সবসময় পাক পবিত্র রাখার চেষ্টা করি। যখনই বাথরুম করে সেখানটা হচ্ছে তখনই আমি মুছে ফেলি। এই জন্য স্পেশালি করে হচ্ছে ঘর আর প্রতিদিন আমার মোছা হয় না। কিন্তু আজকে সকাল থেকে সিপাতবাবু হচ্ছে বেশ কয়েক জায়গায় প্রসাব প্লাস পায়খানা করেছে, যার কারণে হচ্ছে আজকে আমাকে ঘর মুছতেই হবে। তো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন আমার শাকটা, কিন্তু আলু কষিয়ে দিয়ে আমি শাকটাও দিয়েছি, আর শাকটাও বেশ ভালো গলেই গেছে। আর মাছ তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন এই শাকটা এভাবে রেখে আমি যাব হচ্ছে ঘর মোছার জন্য। তো দেখতে থাকুন আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে, যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর ঘর মোছার জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিলাম। আর আমি হচ্ছে ঘর মোছার ক্ষেত্রে এই ক্লিনজারটা ব্যবহার করি, খুবই ভালো। সিপাতের আব্বুর অফিসের কোম্পানির হচ্ছে এইটা। তো আগে একটা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে ইনটেক ছিল, তো আমি হচ্ছে খুলে নিলাম। তো খুবই ভালো এই ক্লিনারটা, লাইজলের, অনেকেই ব্যবহার করে থাকে। তো আমার তো ভীষণই এর স্মেলটা ভালো লাগে, এই লাইজলের লেবুর একটা সুন্দর স্মেল আসে যখন একটু বেশি করে দিই। ঘরটা যখন মুছি তখন খুবই সুন্দর লাগে। মাঝে মাঝে হচ্ছে আমি চুলাটা হচ্ছে ক্লিন করি। তো ঘর মোছার আগে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর এখন ভালো করে এই জায়গাটা হচ্ছে আমরা নামাজ পড়ি। তো এই অংশটা সবসময় আমি হচ্ছে পাক রাখি, কখনো যদি বাবু এসে এখানে প্রসাব করে দেয় সাথে সাথে হচ্ছে আমি কাপড় ভিজিয়ে এনে মুছে ফেলি, রুমের ভিতর আমি মুছে ফেলি, যার কারণে হচ্ছে আলাদা করে প্রতিদিন আর ঘর মোছা হয় না, ঘর অনেকটা ক্লিনই থাকে। সেক্ষেত্রে আজকে হচ্ছে অনেক জায়গায় সে আমি বুঝতে পারতেছি না কোথায় নাপাক হয়েছে, এই জন্য পুরো ঘরটা মুছলাম। তো আমি হচ্ছে দুই রুম সহ বারান্দা একবারে সব কিছুই একবারে মুছে নিব। যেহেতু বললাম না, একটা কাজে যখন হাত দিই তখন হচ্ছে আরও কয়েকটা কাজ এমনি করার হচ্ছে এনার্জি চলে আসে। তো ভাবলাম যে একটা রুম মুছেছি, তো বাকি আরেকটা রুম প্লাস বারান্দা সব কিছু একবারে এক হাতেই করে ফেলি। এদিকে হচ্ছে তরকারিটাও চুলাই হয়ে গেছে, ওটা অফ করে দিয়েছি। তো রান্নাটা হচ্ছে শেষ, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর এখন হচ্ছে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে মরিচটা ভেজে রেখে দিব। আর আমি যাব হচ্ছে গোসলে, গোসল থেকে ফিরে এসে তারপর হচ্ছে ভর্তাটা করব, সিপাতবাবুকে খাইয়ে দেব। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। সো আল্লাহ হাফিজ।